রাজকোট টেস্টে নেই রবিচন্দ্রন অশ্বিন, তার মা চিত্রা অসুস্থ, সেই কারণেই বাড়ি ফিরে যেতে হয়েছে অশ্বিনকে। শুক্রবারই টেস্টে 500তম উইকেটটি পেয়েছিলেন তিনি, সেই দিনই অশ্বিনকে ফিরে যেতে হলো চেন্নাইয়ে। অশ্বিনের বাবা রবিচন্দ্রন জানালেন যে মায়ের জন্য অফ স্পিনার হতে পেরেছিলেন ভারতীয় ক্রিকেটার। শুক্রবার সকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন অশ্বিন। প্রথমে ব্যাট করার সময় পিচের ভুল জায়গায় পা রাখার জন্য ভারতের 5 রান পেনাল্টি, তারপর বল হাতে 500তম টেস্ট উইকেট নেওয়া। অনিল কুম্বলের পর অশ্বিনই একমাত্র ভারতীয় বোলার যিনি টেস্টে 500 উইকেট নিয়েছেন। যেদিন এই নজির গড়লেন অশ্বিন, সেই দিনই টেস্টের মাঝপথ থেকে ফিরে যেতে হলো তাকে। অশ্বিনের মা অসুস্থ হয়েছে বলে জানিয়েছে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। সেই মায়ের জন্যই স্পিনার হয়েছিলেন বলে জানিয়েছেন অশ্বিনের বাবা। অশ্বিন 500 টেস্ট উইকেট নেওয়ার পর এক সংবাদ মাধ্যমে কলম ধরেন তার বাবা। সেখানে তিনি লেখেন, অশ্বিন মিডিয়াম প্লেয়ার ছিল, ওর জীবন পাল্টে যায় অফ স্পিনার হিসাবে খেলার পর। আমার স্ত্রী চিত্রার জন্যই এটা সম্ভব হয়েছিল। অশ্বিনের হাঁটুতে একটা সমস্যা ছিল, সে কারণে খুব বেশি দৌড়াতে পারত না ও। চিত্রা একদিন অশ্বিনকে বলে, এত দৌড়ানোর কি আছে, তুমি অল্প দৌড়ে স্পিন বল করো। মায়ের উপদেশ মেনে স্পিন বোলিং শুরু করেন অশ্বিন, তাতেই বদলে যায় ভারতীয় স্পিনারের জীবন। ভাগ্যিস সেদিন অশ্বিনের মা স্পিনার হওয়ার কথা বলেছিলেন, না হলে ভারত দেশের অন্যতম সেরা স্পিনারকেই পেত না। রাজকোট টেস্টে নেই রবিচন্দ্রন অশ্বিন, তার মা চিত্রা অসুস্থ, সেই কারণেই বাড়ি ফিরে যেতে হয়েছে অশ্বিনকে। শুক্রবারই টেস্টে 500তম উইকেটটি পেয়েছিলেন তিনি, সেই দিনই অশ্বিনকে ফিরে যেতে হলো চেন্নাইয়ে। অশ্বিনের বাবা রবিচন্দ্রন জানালেন যে মায়ের জন্যই অফ স্পিনার হতে পেরেছিলেন ভারতীয় ক্রিকেটার। শুক্রবার সকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন অশ্বিন। প্রথমে ব্যাট করার সময় পিচের ভুল জায়গায় পা রাখার জন্য ভারতের 5 রান পেনাল্টি, তারপর বল হাতে 500তম টেস্ট উইকেট নেওয়া। অনিল কুম্বলের পর অশ্বিনই একমাত্র ভারতীয় বোলার যিনি টেস্টে 500 উইকেট নিয়েছেন। যেদিন এই নজির গড়লেন অশ্বিন, সেই দিনই টেস্টের মাঝপথ থেকে ফিরে যেতে হলো তাকে। অশ্বিনের মা অসুস্থ হয়েছে বলে জানিয়েছে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। সেই মায়ের জন্যই স্পিনার হয়েছিলেন বলে জানিয়েছেন অশ্বিনের বাবা। অশ্বিন 500 টেস্ট উইকেট নেওয়ার পর এক সংবাদ মাধ্যমে কলম ধরেন তার বাবা। সেখানে তিনি লেখেন, অশ্বিন মিডিয়াম প্লেয়ার ছিল, ওর জীবন পাল্টে যায় অফ স্পিনার হিসাবে খেলার পর। আমার স্ত্রী চিত্রার জন্যই এটা সম্ভব হয়েছিল। অশ্বিনের হাঁটুতে একটা সমস্যা ছিল, সে কারণে খুব বেশি দৌড়াতে পারত না ও। চিত্রা একদিন অশ্বিনকে বলে, এত দৌড়ানোর কি আছে, তুমি অল্প দৌড়ে স্পিন বল করো। মায়ের উপদেশ মেনে স্পিন বোলিং শুরু করেন অশ্বিন, তাতেই বদলে যায় ভারতীয় স্পিনারের জীবন। ভাগ্যিস সেদিন অশ্বিনের মা স্পিনার হওয়ার কথা বলেছিলেন, না হলে ভারত দেশের অন্যতম সেরা স্পিনারকেই পেত না। স্পোর্টস রিপোর্ট, নিউজ বর্তমান।